বাংলাদেশ থেকে আইসে মহেশ দাকে কম, যখন বাংলাদেশ থেকে সফিদা আইসে একটা কথা কইছে, বিদায় জন্মভূমি তোর কোলর জন্য আমি আরো ফিরে আসি পান। আর আমার এটি আসি মনে হয়েছে যে একজন আমার নিজের আপনজন আসছে, এটা আসিয়া আমরা মনে করছি যে আমার সব থেকে পরম আত্মীয় একজন আসছে। আরো সুন্দর জমাটিয়া গান মই যেটা কইসুম যে চটকা গানের জাদুকর গিদাল শফিকুল ইসলাম সফি, একদিন হয়তো অনেক অনেক নামিকর শিল্পী থাকবে না, সেদিন শফিকুল ইসলাম সফি অনেক বড় শিল্পী হয়ে উঠবে। একবার হাতের তালি দাও দয়া করে। ধন্যবাদ মহেশ দা, তোমার ডাকত আমি আসছি। আমার বিশ্বাস ছিল না যে আমি এত বড় একটা জায়গাতে আসবে, আমি এত সুন্দর একটা পরিবেশে আসবে, আর আমার সাথে রতীন দে আসবে, এই লোকটা সামলেবারে ভাই, তার সাথে গান কষি আরো তখন তাই চেনিয়ে নেই। আর এই দুই দিন মহেশ দামক একই সাথে ছুঁচে থুইয়ে রতীন দেওয়ার ওই পানি উবে গিয়ে কোনো কিন্তু মই ভাত খায় গালাত পানি নাগে মোড়ে দাঁড়ায় উঠলে, স্যান্ডেল গুলে অতীত হয়ে মোড়ে দাঁড়ায় উঠলে, সেই রতীন দেওয়ার সাথে মুনিও আসছ আসিয়ে মোর খুব ভালো লাগছে। এলা যাবার মনে হয় না, মনে হয় যে থাকি যেন, আর এত ভালোবাসা পাইছে অঙ্গজ জীবনের বোধ হয় সেরা ভালোবাসা আমি এটাই আসি পারি। যাই হোক, আপনারা যেটা দিচ্ছেন এটা আমার সারা জীবনের সঙ্গী, মানুষ তো থাকে না, মুইও একদিন মরি যাই। মোর খুব স্বপ্ন আসলো যে মুই এনডিএ যাই একদিন গান করে আসে, সেটা মোর পূরণ হল, মোর জীবনে মুই এনডিএ যাই। শোনা এই মহেশ দা কিন্তু মুখ আনছে, মেলা আও হইল এবার গান করি। আমার যুবক ভাইয়ের ঘর কবন এসে বাপ রে, খালি শোকগুলো গান, খালি বুড়িয়া মানুষের কবন এসে আমার কই, এমারও গান কিন্তু মোটে আছে, কেমন সেটা শোনেন। ওরে মনের মানুষ কোনা যখন ঘাটা দিয়ে যায়, ওরে একটা নজর দেখার বাদে মনটা যে কাউলে, ওরে পাগলা হয়া দৌড়ি যায়া যদি দেখং তারে, ওরে আড়ার জ্বালায় ধরে এক দেখাতে পরাণ টানা ভরে। কি আমার ওই যুবক ভাইয়ের ঘর কই না আওয়াজ দাও, কথা ঠিক নয়? হ্যাঁ হ্যাঁ, চিল্লাইছে দেখছি, অনেক দূর তো বোঝা যায় না। এখানে যখন নয়া প্রেম যখন হয়, নতুন প্রেম যখন হয়, তখন কিন্তু এই কাণ্ডটা হয়, নতুন প্রেমের মজাই কিন্তু আলাদা, কেমন জানেন? নৌতন পীর তীর্বর মহাজারে, আরে নৌতন পীর তীর্বর মহাজারে, ওই আরে নৌতন পীর তীর্বর মহাজারে, আরে নৌতন পীর তীর্বর মহাজারে, ও দাদা নৌতন পীর তীর্বর মহাজারে, আরে নৌতন পীর তীর্বর মহাজারে। এমন মজা খাইতে তিলের খাজা, এ পিড়িতির এমন মজা খাইতে তিলের খাজা, তিলের খাজা যদি মরমরা হয় দাঁতর দিয়ে যখন প্রথম চাবায়, যখন মরার করি উঠে উড়ি কিন্তু একটা আলাদা একটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে দাদা? সেই রকম আর কি, কেমন? এ পিড়িতির এমন মজা খাইতে তিলের খাজা, ও যেমন পুটি মাছের সসরি আর কিলশে মাছের পোল ভাজা, পুটি মাছের সসরি আর কিলশে মাছের পোল ভাজা, নতুন পিড়িতির বড় মজা, নতুন পিড়িতির বড় মজা, বড় মহাজারে।
স্মৃতির মজা যেমন, ইয়ার কিন্তু জ্বালাও আছে। কিরকম এমন জ্বালা করে না দেখিলে আমি কি গামো।